তো ভিডিওর থাম্বনেল এবং হচ্ছে আপনারা টাইটেল যারা দেখেছেন ক্লিক করেছেন ভিডিওটি জানার জন্য বাংলা সহায়তা কেন্দ্রের মতো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে ওয়েবেল টেকনোলজি লিমিটেড একটা অফিশিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে অনস্ক্রিনে আছে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা জানেন যে বাংলা সহায়তা কেন্দ্র ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু আবেদন হয়েছে এবং আগামীতে আরও হতে পারে এবং এই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবেদন কিন্তু আরও একটি একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আপনারা সেই নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হবে ইমেলের মাধ্যমে আপনাদের মেইল করতে হবে অনলাইনের মাধ্যমে মেইল করে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আবেদনের শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 20/8/2022 20/8/2022 এই তারিখের মধ্যেই কিন্তু আপনার আবেদন করতে হবে এখনও অ্যাপ্লাই চলছে আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কোন কোন পদে আবেদন চলছে ওয়েবেল টেকনোলজি লিমিটেডে দেখুন তো আপনারা সরাসরি চলে যাবেন এই ওয়েবসাইটে wtl.co.in গিয়ে ক্যারিয়ারে ক্লিক করে কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করবেন এইরকম অপশান চলে আসবে এবং দেখুন রিক্রুটমেন্ট অফ ডেপুটি ম্যানেজার নেটওয়ার্ক অপারেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট লেখাই রয়েছে অর্থাৎ ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হবে এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়োগ করা হবে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড ইজ এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ঠিক আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারটেকিং একটা কোম্পানি ঠিক আছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক মাস থেকে আপনারা জানেন যে এই ওয়েবেলকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু দায়িত্ব দিয়েছে বিভিন্ন শূন্যপদ পূরণ করবার জন্য ঠিক আছে প্রার্থী বাছাই করে দেওয়ার জন্য এবং এখানে যে পদগুলো রয়েছে পোস্টিং নেম নাম্বার কতগুলো ভ্যাকেন্সি কোয়ালিফিকেশান রিপোর্টিং ম্যাট্রিক্স এজ থেকে শুরু করে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যা যা লাগবে সব কিছু কিন্তু কলামটাতে দেওয়া আছে ঠিক আছে এবং স্যালারি কত বয়স কত সব কিছু ম্যাক্সিমাম 45 বছর বয়স এই পদের জন্য পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদের জন্য ঠিক আছে এইরকমভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং আরও একটা পদ রয়েছে পজিশন সামারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদেও নিয়োগ করা হবে ঠিক আছে এখানেও ম্যাক্সিমাম 45 বছর বয়স থাকতে হবে ঠিক আছে এরপরে যে পদ রয়েছে আরও দেখতে পারবেন এখানে সব কিছু রয়েছে এবং যে মূল বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই যোগ্যতার যা যা রয়েছে ডকুমেন্ট আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা এই কাজের কোনোরকম পূর্ব অভিজ্ঞতা সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা কিন্তু অবশ্যই স্ক্যান করবেন স্ক্যান করে পিডিএফ করে কিন্তু আপনারা এই ইমেলের মাধ্যমে মেল করবেন দেখুন career@wtl.co.in এই যে ইমেলটা আছে এই ইমেলের মাধ্যমে আপনারা মেল করবেন তাহলে কিন্তু আবেদন হয়ে যাবে ঠিক আছে এবং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে কর্তৃপক্ষ ঠিক আছে এবং এখানে যে কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে অবশ্যই বলে রাখি এসটি এসসি ওবিসি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়গুলো আপনারা এখানে পাবেন ঠিক আছে একদম সিম্পল প্রসেস রয়েছে আবেদনের আপনারা সিম্পলি এই ফর্মটা ফিল আপ করবেন দেখুন অ্যাপ্লিকেশন ফর্মেট এই ফর্মটাকে আপনার কিন্তু প্রিন্ট আউট করতে হবে প্রথমে ঠিক আছে আমি ভিডিও নিজের ডেসক্রিপশনে সমস্ত দেবো লিঙ্কটিং আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করে সেই ফর্মটাকে আবার এই ফিল আপ করা ফর্মটাকে স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনারা পিডিএফ ফাইল করে কিন্তু পাঠিয়ে দেবেন আপনারা সেই ইমেলে দেখুন নেম অফ দ্য পোস্ট অফ অ্যাপ্লাইড ফর যে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নামটা এই জায়গায় লিখতে হবে ইন ব্লক লেটার বড় হাতের এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবিটা আপনি লাগিয়ে দেবেন এবং এখানে বলে রাখি নাম লিখতে হবে ক্যান্ডিডেটের ব্লক লেটার ফাদার্স নেম আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন হাজব্যান্ড নেম লিখবেন জন্মের তারিখ জেন্ডার ন্যাশনালিটি ডোমিসিয়াল ডিটেলস রয়েছে রিলিজিয়ান রয়েছে কাস্ট এসটি এসসি ওবিসি যা কাস্ট রয়েছে সেটা দেবেন অবশ্যই যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু শো করবেন আপনি সেটাও সাবমিট করবেন ঠিক আছে যদি ওবিসি সার্টিফিকেট থাকে কিংবা এসটি কিংবা এসসি সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু পিডিএফ করে স্ক্যান করে পাঠিয়ে দেবেন ঠিক আছে এবং এখানে ইমেল দিতে হবে একটা ফোন নাম্বার দিতে হবে এবং একটা মোবাইল নাম্বার তো ফোন নাম্বার না থাকলে মোবাইল নাম্বার দিয়ে দেবেন সবারই প্রত্যেকেরই আজকাল মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি এটা কিন্তু ম্যান্ডেটরি বোল্ড করা আছে দেখুন লেখাটা একটু হাইলাইট করা আছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে কেননা পরবর্তীতে কর্তৃপক্ষ কিন্তু আপনার ইমেল এবং এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে যে কবে কোথায় কখন ইন্টারভিউ হবে কিভাবে নিয়োগ হবে পরবর্তী স্টেপ কী আছে সেগুলো কিন্তু জানিয়ে দেবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস এম এ পাস যা যা আছে আপনার সব কিছু পরপর দিয়ে দেবেন এবং কোথা থেকে করেছেন কত সালে পাস করেছেন কী কী সাবজেক্ট ছিল এবং পার্সেন্টেজ কত কিংবা গ্রেডুয়েশন থাকলে সেই গ্রেড কত পেয়েছেন সেটাও কিন্তু উল্লেখ করবেন এখানে ঠিক আছে এবং এখানে লেখাই রয়েছে সব কিছু এনক্লোজ অ্যাটাস্টেড কপি অফ অল মার্কশিট অ্যান্ড টেস্টোমোনিয়ালস স্ক্যান সফট কপি ঠিক আছে অবশ্যই সমস্ত যে জেরক্স কপিগুলো আপনি যে যে কপিগুলো জেরক্স করবেন কিংবা স্ক্যান করবেন সেই কপিগুলো সেলফ অ্যাটাস্টেড কপিগুলো কিন্তু আপনি স্ক্যান করবেন ঠিক আছে এবং একটু নিচের দিকে গেলে আপনারা একটা কলামরও পেয়ে যাবেন এটা কিন্তু এক্সপিরিয়েন্স আপনি যদি আগে কোথাও চাকরি করেছেন সেই চাকরির বিষয়ে কিন্তু এখানে ডিটেলসটা
টা দিয়ে দেবেন, যদি এক্সপেরিয়েন্স থাকে সেটা বসিয়ে দেবেন এখানে, এবং ডিক্লারেশন রয়েছে এটা পড়ে বুঝে যদি মনে হয় সবকিছু ঠিক আছে তারপরে ডেট সিগনেচার এখানে নাম লিখবেন, ঠিক আছে। নাম লিখে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট আউট করবেন, স্ক্যান করবেন, তারপর মেইলের মাধ্যমে আপনারা আবেদন করবেন, ঠিক আছে। সিম্পল প্রসেস রয়েছে, আপনারা ওয়েবেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দিলাম, আপনারা ভালো মতন যাচাই করে ভালো মতন জেনে বুঝে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো মতন পড়ে তারপর কিন্তু আবেদন করবেন।